বন্ধুরা, আজকের মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে চলে এসেছি অশোকেশ্বরী কালী মন্দিরে। এই মন্দিরটা শুনেছি খুবই জাগ্রত একটা মন্দির, কিন্তু কখনোই আসার সুযোগ আমরা পাইনি। আজ যেহেতু সুযোগ পেয়েছি, সুযোগটা আর হাতছাড়া না করে কাজে লাগিয়ে দিলাম। ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে, আর মন্দিরে ভিতরে ঢুকা মাত্রই মনটা এত ভালো লাগে, মনে হয় এখানেই থেকে যায় আর মনটা খুবই পবিত্র হয়ে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব অশোকেশ্বরী কালী মন্দির। এই মন্দিরে ঢোকার আগে সবার আগে আমাদের পা হাত পাটা ধুয়ে নিতে হবে, কারণ বাইরের অনেক নোংরা আমরা পা দিয়ে আসি, সেটা পরিষ্কার করে আমাদের ধুয়ে নিতে হবে। তো চলে এলাম পা হাত পা ধুতে। তো আমাদের পা হাত পা ধোয়া হয়ে গেছে, এখনই চলে যাচ্ছি মায়ের দর্শনে। আর এখানে অনেক অনেক পোস্টার লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে পশু বলি, আর এখানে বিবাহ অনুষ্ঠান একদমই নিষিদ্ধ। আরও অনেক কিছু লেখা ছিল, সেটা আর বললাম না। চলে গেলাম মায়ের দর্শনে। তো মায়ের দর্শন করার পরে এত এত ভালো লাগছিল যে বলে বোঝানো যাবে না। আর দেখছি এখানে পুজো দিচ্ছে, আমরা খুবই ভালো একটা টাইমে এসেছি যে মায়ের পুজোটা একটু দেখতে পারবো। আমরা মায়ের দর্শন করার পরে এবার বাড়ি ফিরব। খুব ভালো লাগলো এখানে পরিবেশটা। এবার আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।